রাতে পুলিশ গেল আমার বাড়িতে যায় ডাকলো আকাশ আকাশ করে আমি উঠলাম উঠার পরে বলছে এই ছেলে দুটো চিনেন ছোট ছোট দুটো ছেলে হ্যাঁ বলার পরে বললো যে আমি বলছি হ্যাঁ এই ছেলে দুটো চিনি তো যে ছেলে দুটো সুভাষ পল্লীর মাঠে বলছে যে ছেলে দুটো ওর কাছে শুনেন ওদের ঘরে বসে আপনার ছেলে মদ খেয়েছে এই মেয়েটা সঙ্গে ছিল আমি বলছি তুমি কে বলে আমি আকাশের বান্ধবী আমার ছেলের নাম আকাশ আমি আকাশের বান্ধবী আমরা চার পাঁচজন ছেলে মিলে আর আমি মিলে মদ খেয়েছি মদ খাওয়ার পরে ওরা আমাকে মেরেছে থাপর চাপড় দিয়েছে দিয়ে আমার কাছে 750 টাকা ছিল টাকাটা নিয়ে গেছে নেওয়ার পরে আমি পুলিশ স্যারদের কাছে গেছি যে আমি ওদেরকে বলছি বলার পরে এখন ওরা নিয়ে এসলো আমার যদি 750 টাকা দিয়ে দেয় আমি আর কিছু করবো না আপনার ছেলেকে ডাকেন আমরা নিয়ে যাবো তখন পুলিশগুলো আমার ঘরে ঢুকলো ঢুকে আমার এই ঘর ওই ঘর দেখলো আকাশকে কোনো ঘরেই পাইনি বললো ছেলেকে ডাকো আকাশ কোথায় ছিল আকাশ ওই যে খেলতে গেছে বললো আসেনি তখন আমি ছেলেদের ফোন করে ডাকছি ফোন করে ডাকার পর পরে আমি ফোন করে বলছি যে তুই কোথায় আছিস তোর বাবা তোর দাদাকে পুলিশে ঝাপড়াখানার থেকে নিয়ে গেছে তুই এক্ষুনি বাড়িয়ে এই সঙ্গে সঙ্গে ও চলে আসলো আসার পরে বাড়ির সামনে পুলিশ গাড়ি দাঁড়ানো ছিল সেটা আমি দেখিনি ঘরের ভিতর থেকে আমি ফোন করছি আসার সঙ্গে সঙ্গে আমার বড় ছেলেও সেখানে ছিল পুলিশের কাছে আমার বড় ছেলেও দিল আমাদের হাতের থেকে পুলিশ তার আগে বলছে যে দেখেন কালকে সকাল 8টার ভিতর ছেলেকে নিয়ে থানায় যাবে 8টার ভিতরে আপনার মা বাবা থানায় চলে যাবে আমরা 8টার অবস্থা করলাম না আমরা সেই রাত্রেই ছেলেকে ডেকে পুলিশের হাতে দিলাম ভালো কথা কিন্তু আজকে সেটাকে বললো যে রেপ কেস বানিয়ে দিয়েছে মেয়েটাকে মাঠের ভিতর পেয়েছে অজ্ঞান অবস্থা পেয়েছে এখন মেয়েটা হসপিটালে আছে এই সমস্ত কথাগুলো এখন বলছে আর কালকে রাত্রে যখন মেয়েটা আমার বাড়ি যায় মেয়েটা চোখ দুটো লাল একটা জিন্সের প্যান্ট পরনে একটা টপ গায়ে বড় একখানা ফোন হাতে বাজে ড্রেস মানে মেয়েটা দেখতে একটা মানে একটা অদৃশ্য মতো মেয়েটা আগে চিনতেন মেয়েটাকে আমরা কোনোদিনও দেখিনি কোনোদিনও মেয়েটাকে দেখিনি কিন্তু মেয়েটাকে জিজ্ঞাসা করছি যে তুমি কে বলে আমি বান্ধবী ওদের বান্ধবী কজনের নামে দেখতেছে চারটা ছেলে চারটে কি এই আপনার ছেলের বন্ধু সবাই হ্যাঁ ওই একই বসে কোনোটা ধরেন 18 বছর হয়েছে কোনোটা 17 বছর আমার ছেলের জন্য 23 বছর এরকম মানে 25-এর উপরে কোনো ছেলে এখনো যায়নি মানে বড় ছেলে মানে আমার ছেলে কতদিন ধরে করে অনেকদিন ধরে কালকে রাতে কি হয়েছে জানেন না রাতে বাড়ি ফিরেছিল না বাড়ি ফেরেনি উনি যখন 9টা 9টার দিকে ফোন করি তখন বলছিল যে এসে যাবে বলছিল আমি হাবড়া স্টেশনে আছি আমি একটু পরে আসছি তারপরে পাইনি এরকম দাদা একসঙ্গে একটু দরকার নেই এই কজন ছিলে তোমরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন